যদি আপনারা আমাদের নামে বা আমার ভাইয়ের নামে কোনো অ্যাপ্লিকেশন নিয়ে তাহলে আপনারা নিয়ে যেতে পারবেন আমাদের কোনো আপত্তি থাকবে না আমাদের কোনো আপত্তি থাকবে না যদি আমার ভাইয়ের নামে যে কোনো অ্যাপ্লিকেশন আনতে পারেন বা দেখাতে পারেন এটা আপনাদের কাছে পজিশনের কাছে এবং কি পিপিআর কাছে এটা একটা অনুরোধ এটা রাষ্ট্রের কাছে একটা অনুরোধ জনমি সত্য জয়জন করি হয় সত্য যে যেই জিনিসটা সত্যই সত্য

তখন মামায় নামাজ টা খাওয়া দাওয়া কইরা তখন শ্বশুর উদ্দেশ্যে রওনা দিছে এই খাওয়ানলে এই রওনা দিতে গিয়ে এই শ্বশুর বাড়ি থেকে আর ফিরত আসেনা না হয়ে গেছে আমরা আমার নানির কাছে তো ফোন নাই যে নানি খোঁজ খবর নিব ওনারও কোনো খবর দেয়নি পরে আমার পাশের এক মামা ছিল ওই মামার ফোন দিয়া নানু ফোন দিছে আর ফোন ঢুকে না আচ্ছা আমরা একটু শুনতে চাই আপনার মামার শ্বশুর বাড়ি কোথায় বিষ্ণুপুর মানে চাঁদপুর চাঁদপুর বিষ্ণুপুর পদ্মানিয়া বাড়ি আচ্ছা আচ্ছা তো আপনার মামা থাকে কোথায় আমার মামা চাঁদপুরেই থাকে বিষ্ণুদী বিষ্ণুদী স্কুলের সামনে মিদ্যা বাড়ি আচ্ছা মিদ্যা বাড়ি মানে পাশাপাশি দূরত্ব কতটুকু দূরত্ব কত অনেক হ্যাঁ হইল বিষ্ণুপুর আচ্ছা মানে তিন চার কিলোমিটার দূরত্ব শ্বশুর বাড়ি আচ্ছা তো শ্বশুর বাড়িতে খাবার দিতে গিয়ে কি এই ঘটনাটা ঘটেছে জি আচ্ছা তো বলুন আসলে কি ঘটেছে কিভাবে ঘটেছে ওখান থেকে আর মামার পাই নেই ওখান থেকে মামা নিখোঁজ হয়ে গেছে আচ্ছা তো কতদিন পরে আপনারা খোঁজ পেলেন যে আপনার মামার মৃতদেহ যশোরে তেরো তারিখে সকালে চাঁদপুরের চাঁদপুর থানার পুলিশ বাসায় গিয়ে খবর দিয়েছে মানে কতদিন পর আপনার মামা চোদ্দ দিন পর চোদ্দ দিন পর হ্যাঁ বলুন

না ওনাদের কারণ নাম্বার আমাদের কাছে দেয় নাই আমাদের সাথে যোগাযোগ ও করে নাই তখন শ্বশুর বাড়িতে খোঁজ খবর নিচ্ছে আর বউ বলছে যে অনেকক্ষণ আগেই তো চলে গেছে আমরা বলতে পারবো না কিন্তু তার দুই দিন পরেই আবার আমার মামার সমন্দির কাছে খবর আসছে মামা নাকি জশর বেনাপোল আছে কিদনামেরা কিদ্দনাম পেড়ে নিয়ে গেছে তখন পঞ্চাশ হাজার টাকা চাই এক লাখ টাকা চাইছে অন্য এক লাখ টাকা থেকে তারা পাঁচ কমাইছে আর পাঁচ দিব বলছে পঞ্চাশ কমাইছে আর পঞ্চাশ দিব বলছে তখন আর বলছে যে সবাই মিলা টাকা জগার করতে তারা যশোর যাবে তখন ওই তাদের সম্বন্ধে নিয়ে সবাই মিলা জশর গেল ওখান থেকে কিন্তু সে দুই ঘন্টার মতন সরে ছিল হীরায় মামা সম্বন্ধে বলতেছে যে আমি কিছুক্ষণের মধ্যে হানানকে নিয়ে আসতেছি এটা বললে চলে গেছে আর হানানকে নিয়ে আসে না আচ্ছা মানে যে লাগবে সেটাও কি আপনার মামার সম্বন্ধি বলেছে জি আমার মামার বলছে ওনাদের কাছ থেকে সম্পূর্ণ খবর আমরা পেতাম আমাদের কাছে নিজে কোন সময় মামায় ফোন দিয়া বলে না যে আমি অমুক খানি আছি বা এত টাকা চাইছে আসে কি কোনো কথাই বলেনি মানে আপনার মামার সাথে কখনো সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন নাই জি না আচ্ছা তো আসলে আপনার আমরা একটু ফ্যামিলিগত বিষয়েতে যাই আপনার মামার সাথে আপনার মামানির সাথে কেমন সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর যে সম্পর্কটা মিল ভালোবাসাটা সেটা কেমন ছিল সেটা তো ভালো ছিল না মামানি কুদ্রুপ একটা সংসার কথা নিয়েও মামার সাথে ইয়া কথা ঝগড়া করতো ঘরের জিনিসপত্র ভাঙচুর করতো কইরা বাইরে ঘরে খবর দিয়ে আনতো আর বাইরা মামারে হুমকি দিত যে মাইরা ফালাইব গুম করা লাইব কুইজা না অনেক রকমের হুমকি দিয়েছে মামারে আচ্ছা অনেক রকমের হুমকি দিয়েছে জি তো অনেক রকম হুমকি যখন দিয়েছে তখন আপনারা কোনো কোনো আইনগত ব্যবস্থা নিলেন না কেন নেই নেই মামারে বলছিলাম মামার কয়েকজন মানি জতর ব্যাপার থাক ঠিক হয়ে যাইব হয়তোবা মাথা গরম হয়ে গেছে ঝগড়ার টাইমে এত কিছু বলছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে মামায় কোনো কিছু করে নাই আচ্ছা তো আসলে আপনার মামার যে এই যে দুর্ঘটনাটা ঘটলো আপনারা কাকে সন্দেহ করছেন আমরা শ্বশুর বাড়ির সহ এগারো জন সন্দেহ আর কি কারণে সন্দেহটা আপনাদের আসলো তার তাদের প্রতি মানে সব খবর তাদের কাছ থেকে আমরা পাইতাম তাদের কাছ থেকে খবর আমগো নিতে হইতো তারাই কই আগে দিয়ে খবর পাইতো এবং কি তারাই বলছে যে আমার মামা সম্বন্ধীরা বলছে যে নেই চারটি বিকেল চারটার মধ্যে হাজির কথা সে এক ঘন্টার মধ্যে হাজির করি দুই ঘন্টার মধ্যে হাজির করি তারা যদি নাই জানতো তাহলে কিভাবে আমাদেরকে ডেট দিল আচ্ছা ওই ধরনের কোনো ফোন রেকর্ড আছে আপনাদের কাছে জিনা তো সেই ধরনের কোনো যদি প্রমাণ না থাকে তাহলে আপনি আপনার কথাটা আইন কিভাবে শুনবেন তারা আমাদেরকে সামনে শুনাইছে তাদের ফোনে রেকর্ড করছে হচ্ছে যেন মুক্তি ফোন চাইছে তাদের ফোনে তারা রেকর্ড করে আমাদেরকে শুনাইছে এবং কি এই যে হুমকি যেন দিত ওটা আমাদের সামনে হুমকি দিছে আচ্ছা আচ্ছা মানে হুমকিটা মানে আপনাদের সামনে রেখেই শুনাইছে

এখন আপনাদের কাছে কি প্রমাণ আছে যে আসলে আপনার মামার এই যে দুর্ঘটনাটা যে ঘটল এটার সাথে আপনার মামানি কিংবা মামার সম্বন্ধে শ্বশুররা জড়িত আছে এরকম কোনো প্রমাণ আছে আপনাদের কাছে এরকম কোনো প্রমাণ নাই আমাদের এরকম প্রমাণ নাই জয়সর মোনা প্রমাণ আছে জয়সর কিভাবে গেছে আচ্ছা তো আমি প্লিজ ভাই আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি যে যশোর যে আপনার মামার মুক্তিপণের জন্য ফোন দিয়েছে আপনার মামার সমন্দির কাছে এবং যশোর কি আপনাদের কোনো আত্মীয় স্বজন থাকে আমাদের কোন আত্মীয় স্বজন নাই ওনাদের আত্মীয় স্বজন আছে ওনাদের আত্মীয় স্বজন আছে জি তো সেইভাবে কি যখন মুক্তি পৌঁছেছে তখন আপনারা চাঁদপুর থানায় গিয়ে কি একবারও কি যোগাযোগ করে দেখেছেন জি গেছি তখন কি বলেছে তখন এখানকার পুলিশ নিয়ে আমরা গেছিলাম যশোর ওখান থেকে আমার মামা সম্বন্ধে এই হিরে সৈরা ছিল দুই ঘন্টা আচ্ছা আচ্ছা তখন কি আপনার মামা কোথায় আছে কি কারা কোনো খোঁজ খবর পেয়েছিলেন না পুলিশেরা অনেকবারই মোবাইলের মাধ্যমে ট্র্যাক করে দেখছে যে পাই কিনা ওটা ওরা ইয়া করতে পারে নাই একবার ফোন অন করে আবার ফোন সিম অফ করে আবার একবার খোলে একবার অফ করে এরকম বাহানা করছিল

মামাই যে নিজে ফোন দিয়ে খবরটা নিত খোঁজ খবর নিতে কি রকম আছো কি খবর টবর এই জিনিসটা আর এখন আর কেউ বলে না আচ্ছা তো সে এখন আর কেউ খোঁজ খবর নেয় না আচ্ছা তো আসলে আপনার মামা কি কাজ করত।

তদন্তের মাধ্যমে আচ্ছা তার মানে আপনি কি বলতে বলতে চাচ্ছেন এটা আপনার সুস্থ তদন্ত হয় নাই না এটা সুস্থ তদন্ত হয় না সুস্থ তদন্ত যদি হতো তাহলে বিনা কারণে আমাদের চার নামে কিভাবে তারা মামলা দেয় তারা তো একটা খুন মার্ডার কেসের আসামি তারা জানি বের হয়ে কেন আমাদের নামে মামলা দিল আচ্ছা তো আপনি যে বললেন তারা মার্ডার কেসের আসামি তাদেরকে কি আদালত কিংবা আইন সিন বাহিনীরা তাদের কাছে কি ওইরকম ধরনের কোনো কিছু আপনার আলামত পেয়েছে যে তারা এই মামলার মূল আসামি তারা তাদের কাছে নাম দিছিলাম কিন্তু রে কেউ চেয়ারম্যানের নামটা কাটিয়ে দেওয়ার কারণে ওনাদেরকে অজ্ঞাতভাবে ভাবে ভাবে ওনাদেরকে রাখছে চেয়ারম্যান এ কাউন্সিলর আচ্ছা তো আসলে মানে কাউন্সিলর তাদের নাম দিতে দেয় না জি তারা দেয় সে উনি বাউক বলছে যে এটা নাম দেওয়ার কি দরকার এটা অঘ্যাস আন্দোলজনকভাবে দে যেন তাহলে ধরতে পারবি আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ দর্শক আপনারা যারা দেখছেন এবং কি আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদের উদ্দেশ্যে আমাদের একটি কথা যে এই মামলাটা অবশ্যই যারা দেখছেন এই এই প্রতিবেদনটা আপনারা ভালো করে একটু যাচাই করে ভালো করে তদন্ত করে আসলে মূল আসামিকে সেটা আসলে আমরা বের করার কিছুই না আইনশৃঙ্খলা বাহিনী বের করার মূলত বিষয় তো আপনারা অবশ্যই ভালো করে তদন্ত করে দেখবেন তো আপনারা ভাই বোন কয়জন আমরা হলো দুই বোন এক ভাই আমি সবার বড় জি আচ্ছা আচ্ছা তো লেখাপড়া করেছেন জি আমি লেখাপড়া করেছি মাশাআল্লাহ তো আপনার ছোট বোন কে কি আদর করত জি

আচ্ছা তো এই যে আমরা একটু শুনতে চাই আপনার মামা একটা দুর্ঘটনা ঘটেছে তো মামার বিষয়ে একটু আপনার কাছ থেকে কিছু কথা শুনতে চাই তো মামাকে কেমন মিস করছেন মামা আদর যত্ন লালন পালন ভালো মন্দ মামাই দেখছে সবসময় খবর নিত কি করি না করি সবকিছু মামাই বলতো এখন আর কেউ আমাদেরকে কোনো খোঁজখবর নেওয়ার কে নাই এখন কেউ কল দিয়ে বলে কি আচ্ছা এখন আর কেউ বলে না দর্শক আসলে তো আসলে এই যে আপনার মামার মামলার বিষয় কিংবা আপনার মামার বিষয় আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিংবা আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা কারণ পুলিশদের ঠিক করে তা তদন্ত করতো তাহলে মামাটা আজকে অবস্থিত ওরা ঠিক করে তদন্তটা করতে এত দিনে মামা আমার মামাকে কে মাসে কারা মাসছে তারা তদন্ত আছিল এর মধ্যে কে আসে বা তার সবকিছু প্রমাণটা পাইতো কিন্তু ওরা ঠিক করে তদন্ত করতেছে না তার জন্য কে প্রমাণটা পাইতেছে না আচ্ছা তো আসলে ওনার আইনসেন খোলার বাহিনী যারা ওনারা ওনাদের কাজ অবশ্যই ঠিকঠাক করে এবং করার চেষ্টা করে তো দর্শক আপনারা যারা দেখছেন তো আপনার মামার নাম কী হান্নান মিদ্দার হান্নান যেই বিষয়টা আপনাদেরকে আমরা ছোট ছোট করে তুলে ধরতে চেষ্টা করেছি তো দর্শক আসলে আমাদের এই প্রোগ্রামটি আর বড় করতে চাচ্ছি না আমরা এখানেই শেষ করে দিব তো আপু আপনার কি কিছু বলার আছে কিনা জনসভা ইয়া প্রশাসনের উপরে আন্তরিকতার রাইখা স্মরণ রাইখা আমরা চাইতেসি যে এটা পিপিআর কাছে হস্তান্তর করা হোক সুস্থ তদন্ত অনুযায়ী যেন শতরা ঘটনাগুলো যেন বের করে দেওয়া আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের নামে যে যে মিথ্যা মামলাটা দিছে এটার যে সুস্থ তদন্ত কোয়েরা অনুযায়ী যারা ওই মামলাটা দিছে তাদের নামে তাদেরকে যেন আইনের আনা হয় আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন